হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি কোথায়? আমরা আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্ক। এখানে আমরা এসেছি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে। আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য সেখানে ভিসা প্রসেস করার জন্য সকল কাগজপত্র রেডি করেছি। আমরা আজকে ভিসা জমা দিব এবং কিভাবে আমরা এটি জমা দিচ্ছি সকল কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। আমরা এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের ভিতরেই অ্যাম্বাসিটা। আপনারা চাইলে এখানে এসে ইন্ডিয়ার অ্যাম্বাসিতে আপনারা ইন্ডিয়া যাওয়ার জন্য কাগজপত্র জমা দিতে পারেন। এখানকার প্রসেসটি অনেক সহজ। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিস্তারিত সব কিছু লেখা আছে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। মেডিকেল ভিসার জন্য কী কী লাগে সব এখানে দেওয়া আছে। দেখুন, টুরিস্ট ভিসার জন্য আপনার কী কী কাগজপত্র লাগে এখানে সব কিছুই লেখা আছে। এখানে যেসব প্রসেসগুলো লেখা আছে সেই অনুপাতে আপনাকে ডকুমেন্টসগুলো সাজাতে হবে। তারপর সেই ডকুমেন্টসগুলো ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জমা দিতে হবে। এটি ইন্ডিয়ান অ্যাম্বাসির বাইরে একটি সাইনবোর্ড যেখানে বিস্তারিত সব কিছুই লেখা আছে। আপনারা এগুলো পজ করে দেখে নিতে পারেন। এবং আপনি যমুনা ফিউচার পার্কের আশপাশে কয়েকটি ট্রাভেল এজেন্সি পাবেন যারা আপনাকে ডকুমেন্টসগুলো গুছিয়ে দিতে সাহায্য করবে যদি আপনার সমস্যা হয়। এর জন্য তাদেরকে কিছু পয়সা করে দিতে হবে। আবার এখানে অনেক দালালও রয়েছে যারা আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে, তাদের থেকে সাবধানে থাকবেন। এটি যমুনা ফিউচার পার্কের লেভেল টুতে প্রচুর দোকান রয়েছে যারা এসব ভিসা প্রসেসিং করে থাকে। এবং আপনাকে বেছে নিতে হবে কারা এখানে ভালো। এখানে ভালো মন্দ দুই রকমের লোক রয়েছে, তো সাবধানে থাকবেন এদের কাছ থেকে। এখানে সিরিয়াল নাম্বারগুলো দেখাচ্ছে কার পর কে যাবে। আমরা আমাদের ডকুমেন্টসগুলো জমা দিয়ে এসেছি এবং এই ডকুমেন্টসগুলো ওরা চেক করে আমাকে কয়েকদিন পর SMS এর মাধ্যমে জানিয়ে দিবে আমি ভিসা কখন নিয়ে যাব। অনেকগুলো কাউন্টার থাকায় এখানে কাগজ জমা দিতে খুব একটা সময় লাগেনি। এরপর আমরা এমবেসি থেকে বেরিয়ে এলাম। এমবেসির লোকজনের ব্যবহার খুবই ভালো ছিল এবং ওরা অনেক ডিসিপ্লিনের মধ্যে কাজ করছিল। কিছুক্ষণ আমরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করলাম। এরপর আমরা বেরিয়ে এলাম।
আমাদের কাছে একটি এসএমএস আসবে, তারা বলে দিয়েছে সে এবং সেই অনুসারে আমরা আবার আসব এই যমুনা ফিউচার পার্কে আমাদের ভিসাটি নেওয়ার জন্য। আজকে আমরা চলে যাচ্ছি। আপনার ভিসা কমপ্লিট হয়ে গেলে এই ধরনের একটি এসএমএস আসবে। আমরা আবার চলে আসলাম ইন্ডিয়ান এমবেসি, এখান থেকে আমরা আমাদের ভিসাটি নিয়ে যাব। আমরা আমাদের ভিসাটি নিয়ে নিলাম, খুব সহজে কাজটি আমাদের শেষ হয়ে গেল। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন। আমার জন্য দোয়া করবেন। গুড বাই।